আজকে গোঘাটের ব্যাঙ্গাই কলেজে ছাত্র সংঘর্ষ হয়েছে এমনটাই জানা যাচ্ছে। টিএমসিপি ভার্সেস এবিভিপি উত্তেজনা আমরা বিস্তারিত জানব। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি কারণ নিয়ে এত গন্ডগোল? দেখো, যেভাবে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যে শিক্ষাঙ্গনে রাজনীতি যেভাবে ঢুকেছে সেভাবে, কিন্তু কিছুদিন আগেই খানাকুলের রামমোহন কলেজে একটা রণক্ষেত্র প্রায় হয়ে উঠেছিল। আবারও কিন্তু এবিপির কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে টিএনসিপির বিরুদ্ধে, এবং ঘটনাটি ঘটেছে আরামবাগের গোঘাটের ব্যাঙ্গাই অগরকামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ে। এদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ওই কলেজের এভিপি নেতা কর্মীরা অধ্যক্ষের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে কলেজের গেটে প্রথমে তাদের বাধা দেওয়া হয়। বাধা দেয় টিএমসিপি কর্মীরা বলে অভিযোগ, এবং পরে তারা কোনোরকমে ভেতরে প্রবেশ করলে এভিপির লোকজনের যে নেতা তাদের বাঁশ লাঠি দিয়ে তাদের তাড়া করা হয় বলে অভিযোগ, এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি উঁচিয়ে তাদের তাড়া করে। কলেজ চত্বরে বিশাল পুলিশ বাহিনী সহ নামানো হয় র‍্যাব। এই এরপরেই কিন্তু যেটা অভিযোগ যে এরপরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এভিপি বিপির ছেলেরা অর্থাৎ বিজেপির যে সংগঠন, ছাত্র সংগঠন, তাদের ছেলেরা প্রতিরোধ করলে তাদের বেধড়ক মারধর করে টিএমসিপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ, এবং মারধরের প্রতিবাদে কলেজের গেটের সামনে এই ছাত্র সংগঠন কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসে, এবং এই কলেজের প্রথম দ্বিতীয় বর্ষের ছাত্ররা আহত হয়। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ওকে, পুলিশি তৎপরতা কেমন ছিল? দেখো, পুলিশি তৎপরতা যথেষ্ট ছিল এই এই নিয়ে যে আগে থেকেই যেহেতু কলেজ চত্বরে বিভিন্ন জায়গায় গন্ডগোলের খবর আছে পুলিশের কাছে, সেই নিয়ে কিন্তু তারা চেষ্টা করেছেন এবং অনেকটাই সামাল দেওয়া গেছে বলে পুলিশের দাবি। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে সমস্ত কলেজে ডেপুটেশন দেওয়া হচ্ছে বিভিন্ন দাবি নিয়ে। তার মধ্যে আমাদের অন্যতম দাবি হচ্ছে লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে কলেজের ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে, কলেজ পরিষ্কার রাখতে হবে, ছাত্রছাত্রীদের যারা বাইরে থেকে পড়তে আসছে তাদের থাকার হোস্টেলের ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের ডেপুটেশন চলছে সারা রাজ্য জুড়ে। আমরা ব্যাঙ্গাই এর অন্তর্গত যে অগরকামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয় আছে ওখানে আমরা ডেপুটেশন জমা দিতে আসছিলাম। সব স্টুডেন্ট ছাত্ররা ছিল, কিন্তু টিএমসিপি দুষ্কৃতীরা ওই ডেপুটেশনের কাগজ প্রিন্সিপালের কাছে যখন জমা দিতে যায় ছিঁড়ে দেয় ও পুলিশের সামনেই এভি কার্যকর্তাদেরকে মারধর করে। আপনি লক্ষ্য করুন, এইখানেতে যতজন এভি কার্যকর্তা বসে আছে এদেরকে আহত করেছে। কতজন? মোট ছজন আহত হয়েছে। টিএমসিপির বহিরাগত দুষ্কৃতীরা এখানকার যে বিধায়ক তার প্রত্যক্ষ মদতে। এখন তাহলে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই মুহূর্তে প্রশাসনিক হস্তক্ষেপ আর এদের ট্রিটমেন্ট।